প্রতিদিনের সকালের গুড মর্নিং এর ছবিগুলো নিয়ে আমরা একটি ছোট্ট ভিডিও করে উপস্থাপনা করছি এবং সঙ্গে গান মিউজিক ইত্যাদি। আজ একটি গল্প শোনাব। সকালবেলা জানলা দিয়ে ঘরের ভেতর রোদ এসে পড়েছে। ঘরটি একজন চিত্রশিল্পীর, তিনিও রোদ মাখতে মাখতে ক্যানভাসে রং মাখিয়ে চলেছেন সুন্দর একটি ছবির জন্য। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি শিল্পীর কাছে এসে উপস্থিত হয় এবং জানায় তার বাবা 1 বছর আগে গত হয়েছেন। শিল্পীকে দিয়ে বাবার একটি মুখমণ্ডলের ছবি আঁকানোর উদ্দেশ্যেই তার আগমন। শিল্পী জানান বাবার একটি মুখমণ্ডলের ফটোগ্রাফ ও অ্যাডভান্সের টাকা জমা করে দিয়ে গেলে 1 সপ্তাহ পর তিনি সে ছবি পেয়ে যাবেন। এরপর ওই ব্যক্তিটি জানান বাবার কোনো ছবি তার কাছে নেই। একথা শুনে শিল্পীও অবাক হলেন এবং বললেন, বাবার কোনো ছবি যদি না পাই, বাবাকে আমি তো কোনোদিন দেখিনি, তাহলে আমি আঁকবো কী করে? এরপর ব্যক্তিটি জানান, আপনার মতন মহান শিল্পী ইচ্ছা করলেই সব পারেন। গল্পের পরবর্তী অংশ আগামীকাল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।